আজ আমরা যে গল্পটি পড়ে শোনাব তার নাম খুদে গুলবাজ লিখেছেন নিকোলাই নসোভ ছবিগুলো এঁকেছেন শিল্পী ইভান সেমিওনভ আর মূল রাশিয়ান গল্প থেকে এটিকে বাংলায় আমাদের জন্য অনুবাদ করেছেন শ্রী ননী ভৌমিক শুরু করছি গল্প বাগানের মধ্যে বেঞ্চিতে বসেছিল মিশুৎকা আর স্তাসিক গল্প করছিল তবে সে গল্প ঠিক অন্য ছেলেদের মতো নয় খাঁটি সব গল্প কে কে বললে বয়স তোর তোর হারে একশো চল্লিশ আগে আমি ছিলাম মস্ত বড় বরিস কাকুর মতো তারপর ছোট হয়ে গেলাম বললে আর আমি ছিলাম এইটুকুন তারপর বড় হয়ে গিয়ে ফের ছোট্ট হয়ে গিয়েছি শিগ্রি আবার দেখবি বড় হয়ে যাব আর আমি যখন বড় ছিলাম তখন গোটা নদীটা সাঁতরে চলে যেতাম আমি সাগর পেরোতে পারতাম ভারী তো সাগর আমি মহাসমুদ্র পেরিয়ে গেছি আমি আগে বাতাসে উড়ে যেতে পারতাম ওর তো দেখি এখন পারবো না ভুলে গেছি আর আমি আমি একবার সাগরে চান করছিলাম বিশুৎকা বললে ছুটে এলো একটা হাঙর আমি তো গদাম করে এক খুশি হাঙ্গরটা খপ করে একেবারে আমার মাথা খেয়ে সাঁতরে চলে এলাম তীরে তারপর সোজা বাড়ি বিনা মাথায় নয় তো কি মাথার কি দরকার মুন্ডু নয় তো হাঁটলি কি করে অমনি হেঁটে গেলাম মুন্ডু না থাকলে বুঝি হাঁটা যায় না তাহলে এখন তোর এই মাথাটা এলো থেকে গজালো আবার তোফা ছাড়লি বটে হিংসে হচ্ছিল স্তাসিকের ইচ্ছে হলো মিশুৎকার চেয়েও খাসা কিছু একটা বলে বললে তবে এ আর কি আমি একবার না গিয়েছিলাম আফ্রিকায় কুমিরে খেয়ে ফেলে আমায় মিথ্যুক থাকার মিশুৎকা হেসে উঠল মায়েরি সত্যি তবে বেঁচে রইলে কি করে পরে আমায় উগড়ে দিলে যে মিশুৎকা ভাবলো একটু ইচ্ছে ছিল স্তাসিককে ছাড়িয়ে যাবে ভেবে ভেবে শেষ পর্যন্ত বললে একদিন একদিন জানিস তো রাস্তা দিয়ে যাচ্ছি চারিদিকে ট্রাম বাস লরি স্তাসিক চেঁচিয়ে উঠল জানি জানি বলবি তো যে ট্রাম তোকে চাপা দিয়ে গেল ও গপ্প তুই আগেই বলেছিস মোটেই না সে গপ্প নয় বেশ বল তাহলে কি হলো আমি তো চলেছি গা বাঁচিয়ে হঠাৎ একটা বাস লক্ষ্যই করিনি পা দিয়ে মারাতেই একেবারে চিড়ে চ্যাপটা মৃত্যু কাহিকার মোটেই নয় বাস তুই পা দিয়ে চেপে দিয়ে তাই কখনো হয় বাসটা যে একেবারে এইটুকুনি খেলনা বাস দড়ি দিয়ে টেনে নিয়ে যাচ্ছিল একটা ছেলে এ সময় এলো পড়শিদের ছেলে ইগোর বেঞ্চিতেই বসলে ওদের সঙ্গে মিশুৎকার স্তাসিকের গল্প শুনে টুনে বললে গুল মারছিস লজ্জাও করে না স্তাসিক বললে আমরা তো কাউকে ধাপ্পা দিচ্ছি না বানিয়ে বানিয়ে বলছি শুধু গপ্প বলার মতো গপ্প মুখ বাঁকালো ইগোর ভারী কাজ জুটিয়েছিস বটে তুই কি ভাবিস বানিয়ে বানিয়ে বলা খুব সহজ বুঝি নয়তো কি বেশ বানিয়ে বল দেখি একটা ইগর বললে বেশ তো দাঁড়া মিশুৎকা আর স্তাসিক নড়ে চড়ে বসলো শুনতে দাঁড়া দাঁড়া কি বল করছিস কেন দাঁড়া একটু ভেবে নি বেশ ভেবে নে ফের শুরু করলো ইগোর আকাশের দিকে তাকালো দাঁড়া দাঁড়া বললি খুব সোজা তো অত ভাবছিস কি দাঁড়া না হ্যাঁ শোন একদিন না আমি একটা কুকুরের পেছনে লেগেছিলাম কুকুরটা খপ করে আমার পা কামড়ে দিলে এই দেখ এখনো দাগটা আছে তার মধ্যে বানালি কি তুই জিজ্ঞেস করলো তাসিক কিছুই না যা হয়েছিল তাই বললাম তবে যে বড় বললি বানিয়ে বলার ওস্তাদ তুই ওস্তাদ তো বটেই তবে তোদের মতো নয় তোরা কেবল বাজে সময় নষ্ট করিস আমি কাল যা বানিয়ে বানিয়ে বলেছি তার একেবারে হাতে নাতে ফল কি রকম ফল তবে শোন কাল সন্ধেবেলা না মা বাবা সব বেরিয়ে গিয়েছিল ঘরে কেবল আমি আর ইরা ইরা ঘুমিয়ে পড়ল আমি আলমারি খুলে আদ বয়াম জ্যাম মেরে দিলাম পরে ভাবলাম যদি ধরা পড়ি করলাম কি ইরাটার ঠোঁটে খানিকটা জ্যাম লাগিয়ে দিলাম মা এসে বললে কে জ্যাম খেয়েছে আমি বললাম ইরা মা দেখলো সত্যি ওর ঠোঁটে জ্যাম লেগে আছে আজ সকালে মার কাছ থেকে বকুনি খেলো ইরা আর আমায় আরো জ্যাম দিলে দেখলি তো কেমন ফল তার মানে তোর জন্য অন্য বকুনি খেলো আর তুই দাঁত খেলাচ্ছিস বললে তাতে তোর কিছুই না তবে তুই হলি একটা এই যে কি বলে একটা মিথ্যেবাদী বুঝলি তোরাই মিথ্যেবাদী যা ভাগ এখান থেকে তোর সঙ্গে এক বেঞ্চিতে বসবো না আমরা তোদের সঙ্গে বসতে আমার নিজেরই ভারী বয়ে গেছে ইগর উঠে চলে গেল মিশুৎকার স্তাসিক বাড়ির পথ ধরলো রাস্তায় দেখল আইসক্রিম বিক্রি হচ্ছে কি আর করে পকেট হাতরে দেখতে লাগলো কটা পয়সা আছে দেখা গেল দুজনের যা আছে তা জড়ো করে কেবল একটি আইসক্রিমই কেনা যায় বললে একটাই কিনি আধা আধি করে নেব দোকানি মেয়েটা একটা আইসক্রিম তুলে দিল ওদের হাতে মিশুৎকা বললে চল বাড়ি যাই ছুরি দিয়ে কেটে ভাগ করব। একেবারে সমান সমান হবে তাই চল সিঁড়ির গোড়ায় দেখা গেল ইদা দাঁড়িয়ে আছে কেঁদে কেঁদে চোখ ফোলা কাঁদছিলি যে জিজ্ঞেস করলো মিশুৎকা মা আমায় রাস্তায় যেতে মানা করেছে কেন জ্যামের জন্য আমি কিন্তু খাইনি ইগোর আমার নামে লাগিয়েছে ওই খেয়েছে বোধহয় দোষ দিয়েছে আমার মিশুৎকা বললে ইগোরই তো খেয়েছে ও নিজেই বলছিল কাঁদিস নাইরা চল তোকে আমার ভাগের আইসক্রিম দেব আয় আর আমি তোকে দেব আমার ভাগে একবার এই একটুখানি চেখেই দিয়ে দেব কথা দিল স্তাসিক কেন তোরা নিজেরা খাবি না উহু মুখ মরে গেছে মিশুৎকার সঙ্গে আজ আমরা গোটা দশেক আইসক্রিম খেয়েছি কি না হুম ইরা বললে তা যে এক কাজ করি তিন ভাগ করা যাক আইসক্রিমটাকে ঠিক বলেছিস স্তাসিক বললে তুই যদি একাই সবটা খেয়ে নিস তবে গলায় ঠান্ডা লেগে যেতে পারে বুঝেছিস ঘরে ফিরে তিন ভাগ করা হলো আইসক্রিমটাকে টাকে মিশুৎকা বললে ভারী মিষ্টি রে আইসক্রিম পেলে আর আমি কিচ্ছু চাই না জানিস একবার আমি পুরো এক বালতি আইসক্রিম খেয়েছিলাম যত বাজে কথা হেসে উঠল ইরা এক বালতি আইসক্রিম খেয়েছো বললেই অমনি সবাই বিশ্বাস করবে আর কি বারে বালতিটা যে এইটুকুনি কাগজের বালতি যাতে করে আইসক্রিম বিক্রি হয়